সবসে ওলা বিসমিল্লাহির রহমানির রহিম ইসু আলাইহিসসালামে খাব দেখলা হ্যাঁ ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান এগারোটা নক্ষত্র আর শামস আর কমর সূর্য এবং চন্দ্র রাইতু হুম লি সাজিদিন এরা সারায় আমার সজদা করাও কাফতে হয় আর কোন কোন খাব আমরা দেখায় শয়তানে অথই না শয়তানে খাব দেখায় না একদিন আমি যে কিগুন খেন্দিয়ে বসি তো দূর অন্য মাছ ভরিয়া বার হয়েছি এখন জোয়ান মানুষ হইয়া আমার খর হুজুর আমি একলা আপনারে দুইটা মিনিট ঠইতাম বলে আচ্ছা রে বা বুঝলাম বাড়ি কি খিতা নেন ওই তো ভারে নেন ও আমার বেটা কইতরা হুজুর এই তিন মাস হয়ে গেছে আমি বিয়া করছি আমার গরুর বেঠিয়ে ফরতে দিন বিছনাত মুতি দে হোসাইন বা ই বুড়া বেঠির মুথর জ্বালা বেঠায় জারত কিটা ফরতে দিন বেঠিয়ে মুতে হরুদায় মুতিলে এক কথা অন বেঠিয়ে যে মুতি দে বিয়া ভরিয়া আনতে এ কথা হইতো হারে হইবার তো বাহরে হইতো নি মাইরে হইতো নি ও সেবে সেবে আইল যে হুজুরে যদি কচ্ছু করইন থাবি জুবিস দেন দোয়া দুরুদ করইন থে মনে হয় বন্ধু দিতে পারে ঠিক ই মুতানি দা রহমানে মুতাইত্রা না শয়তানে মাথাই না খে শয়তানে ই শয়তানে দেখাইব আপনার ওল্লা জুইতির জায়গা দেখাইব ফেসা বর্তন লোভে দোষে মুতিবার জায়গাও একইবারে জুইত করি নিয়ে বাইব বানির বাদে আপনি তেমনে সেনাইবা সেনানির বাদে উদ্বইবার ঠান্ডা লাগছে বলে খুশো মুতি দিছে এগুলো শয়তানর আরো একটা হইল অশ্বাস সারাদিন জল্পনা কল্পনা আপনি খড্ডা চালা সারাদিন জল্পনা কল্পনা খড্ডা ও জল্পনা কল্পনা করি করি আপনি ঘুমাইতরা এক বুজুর্গর গেছে এজনে আইয়া কর হুজুর আমি খুয়াফে দেখছি বল্লা সুন্দর একটা ফাঁকি আমার খাসা তাইয়া বইছে সামনে আইয়া বইয়া আমার মুখা আগুয়ার আমার মুখা আগুয়ার আমার মুখা আগুয়ার আমি যেমনি দৌড়তাম সাই আগে দিয়ে গই ফুর্তি যায় কি একদিন দেখলাম না দুই দিন দেখলাম না তিন দিন কত দিন থাকিয়া সম্পর্কে তো তিন দিন দেখিয়ে আসছি সাপ অগুতার তাবির আমারে হইয়া দিব সাপে হইল বা কোনো ভাই বিয়া হুয়া করতে লালো সরসনি বলে জিয়ে সাপ বুঝা যারো তার খাবে আর বিষয় মিলি গেছে হইলে জিয়ে সাপ আমার এক জায়গাত বড় নিহত আছিল বিয়া বলে তোমারে দরা দিত না ইগে লালস দে হইলে তোমারে দরা দিত নাই আগুয়ে তোমার মুখার তুমি আগুয়াইলে যায়গি ই খেয়াল তুমি সারিতে অন্যভাবে ব্যবস্থা নে এগুলির মনের জল্পনা কল্পনা এথে দুস্থ আহবাব হল মমিন মুসলমান আমরা কিন্তু আমরা ইহদিন সুরাতল এক বেটিয়ের হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানা খাবে দেখছইন খাব খিতা দেখছইন বলে খাবর মাঝে দেখলা তান বিছনা তাইয়া মৌমাছি বর বালিশুয়া ইয়া বর তান খাফলুয়া ইয়া বর ওটা দেখিয়া তাই তাজ্জুব ইয়া গুম তাকে উঠিছেন হকা যাইন ইটা খাব আমরা দেখিনি মৌমাছি ইয়া গর বর ইটা খাব তো আমরা সাধারণত দেখি না আমার জীবনে দেখছি না এই খাব দেখিয়া বড় পরিশান হইয়া তশরিব এই বেটি বেহানা হইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত গিয়া হাজির হইছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আহলান ওয়া সাহলান পয়সা বললা বেহানা হইয়া রসুলুল্লাহর খেদমত গিয়া হাজির হইছে তো রসুলুল্লাহ ফরমাইলা যে গো তোমারই খাবে খর তোমার স্বামী জিহাদ শাহাদত বরণ করছেন শহীদ হয়ে গেছেন সবর করো সবর করো ই খাবে খর যে তোমার স্বামী জিহাদর ময়দান শাহাদত বরণ করছে এর বাদে জামাই যদিও শহীদ হয়েছেন তবে জামাই মারার মরার চিন্তা অবাক ভাই হল বাবা মরলে আমার মনের দুঃখ
দুই দিন যায়, তিন দিন যায়, চার দিনের দিন শিন্নি করিয়া মনের দুঃখ ফাঁকতি যায়। আপনি খারবারও যাইন গিয়া, আপনার ব্যবসার যাইন গিয়ে, চাকরি আনতান চাকরির যাইন গিয়া, কিন্তু কোনো বেটির স্বামী মারা যাওয়ার বাদে ই বেটি চার দিন বাদে তাইনু, চার দিন বাদেও তাইনু ফুরসত হওয়া সম্ভব হয় না। আল্লাহ ফরমাইন ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহরিন ওয়া আশরা। কোন বেটির স্বামী মারা যাওয়ার বাদে ই আওয়াজ খানে দি ঢুকার পরে কলবর মাঝে এক প্রকার দাম দামাইয়া আগুন জ্বলে, যে আগুনটা দশ দিনেও নিবে না, এক মাসেও নিবে না, দুই মাসেও নিবে না, তিন মাসেও নিবে না, চার মাস দশ দিন পর্যন্ত কলবর মাঝে দাম দামাইয়া আগুন জ্বলে। অনেক মুসলা কই মনে করুকা তখন বেশি মানুষ হজ যাইতা, হজ যাইতা যদি হলতা তান রেডি হয়ে গেছে তান বাই লোকে হজ যাইতা, তো বাই লোকে বইন হজ যাওয়া যাই গেছে না, মাথায় না যাই নি যাইতা, স্বামী হজ যাইতরা না, কিন্তু তান বাইর লোকে লোক হইয়া থাই না হজ যাইতা গিয়া। যেমন আগামী খাইল ফ্লাইট আইস তান স্বামী মারা গেছে, এখন হজর সবর তান লাগি যাইজ নি না যাইজ নাই ভাইসা যাইজ নি মহরম থাকতে মহরম স্বামী মারা গেছে, স্বামী বাড়ি মারা যাওয়ার কারণে ফতোয়ালে শুন লা তুসাফিরু লিল হজ্জে ওয়া লা লিগাইরি হজের সফর উইঠ নাই, বরং তাইন ইদ্দত পালন করতা, কথা বুঝাইছে, লা তুসাফিরু লিল হজ্জে ওয়া লা লিগাইরি ফতোয়া আলমগীরের ফতোয়া। এই এ আল্লাহর বান্দিয়ে চার মাস দশ দিন পর্যন্ত স্বামী মরার খিতা খর্তা, স্বামী মরার কারণে তাই অন্য বইয়া স্বামীর বাল্লা যত সাইট আছে উজকুরু মহা উজকুর মহাসিনা মৌতাকুম, ই মইতে আমার স্বামী আমার লগে বাল্লা যত ব্যবহার করছিল আল্লাহ আমার তাইতা আল্লাহ হোস আচরণ করতা ও তা বাল্লা বাল্লা হকল তা লা তাজকুরু আমুয়াতাকুম ইল্লা খায়রা, যেটা আর বাজ কোনো কিছু তাহলে ইটা মাথামাতি করতা না, যে আমরা মুরব্বী হলের এক কৌল আছে না মানুষটা মারা গেছে বা ইটা মাতিও না, ও এটাও দেখা যায় দলিলও আছে অদৃশ্বরী বলা তাজ করু আমোয়া থাকুন ইল্লা হরফে ইস্তেসনা দিয়া খায়রা দিয়া, যে একমাত্র বালা যে আজানোর সময় আইলে মসজিদ গিয়ে আজান দিতা, হকলর আগে মসজিদে যাওয়ার চেষ্টা করতা, ওজন নমাজ ভরিয়া তিলাওয়াত না করা পর্যন্ত কিছু হাইতা না, এটা বাদ আমল না বালা আমল, হজরতে বালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ইটা আমল আসিল নি না আসিল না মাথুই না আসিল নি আসিল, এর লাগি আমরা ইনো দোয়া দেওয়া তাইছি না দোয়া নেওয়া তাইছি ফয়েজ নেওয়া তাইছি, বালাউদ্দিন সাহেব জিয়ারত ধর্ম সবচেয়ে বড় দৈন্যর খাম হইব যে রসুল্লাহ ফরমাই কইন মুসলিম শরীফর রওয়ায়ত নাহি তুকমান জিয়ারতিল কবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ও তুজাক্কিরুল আখিরা, কেন না তোমরা ইবতেদাই ইসলাম জিয়ারতর আদব মুসলমান হকলে ন মুসলিম হকলে জানতা না, রসুল্লাহ প্রশিক্ষণ দিছইন তালিম দিছইন, এখন তো তালিম হয় বা ইলিম ছাড়া বেটায় তালিম দে মাথুন না ইলিম নাই মাদ্রাসার দাঁড়িয়ে তো গেছে না, হে হইব তালিম হইব আপনারা বই দেন আনা লাইসেন্সে গাড়ি গাড়ি চালানি যাইজ নি লইয়া দায়িত্ব আসিল ফতে দি লইয়া দিব খালে দি অ্যাক্সিডেন্ট করি মারব না, হেও মরবো আমরা রেও মারতো আনা ইলিমে অবাইম সাহ তালিমন মাদ্দা কিতা আইন লাম নিম ইলিম ইলিম নাই আনা ইলিমে হতুয়া দিব হেও দুজখ যাইত বাকি আড়ালেও দুজখ লইয়া যাইত ওয়ান আবি হুরায়রাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস ইজা লাম তামাসসু ইজা লাম তামাসসু তোমরা কোনোদিন লাম তাসমাউ তোমরা কোনোদিন ইতা হুনতো না লাম তাসমাউ আন্তুম ওয়ালা আবাউকুম তোমরাও হুনতো না তোমরার বাপেও হুনতো না তোমরার দাদাও হুনতো না ওল্লা হদিস অকল লইয়া দজ্জালুন কাযাবুন অকল বারইবা আর বারইয়া
তোমরা রে ইলা নয়া নয়া হদিস বলবো নাইবা যে তা তুমিও হুঞ্চ না কোনদিন আর তোমার বাপেও হুঞ্চুন না তোমার দাদাও হুঞ্চুন না ফা ইয়াকুম ও ইয়াহুম এত এরার খাসাত দেইতে না দূরে থাকতাই মতিন না এরার খাসাত দেইতানি ওলি আল্লাহ দরবারে আউলিয়া হে দরবারে মুস্তফা যখন সুবহানাল্লাহ দরবারে আউলিয়া হে দরবারে মুস্তফা দরবারে মুস্তফা হে দরবারে খুদা ওলি আল্লাহর দরবার মুস্তফার নবীজির দরবার ওলি আল্লাহর দরবার নবীজির দরবার আর নবীজির দরবার হইল আল্লাহর দরবার এর লাগি বাবা হল ভাই হল আইসি আমরা বালা উঠিসা বরিশালে সাপ আইসকুর কারে খয়ের যা হইব দোয়া দূর দিব বহু দূর ও দরাজ থেকে আমার বাইসা আছে আইসই দূর ও দরাজ থেকে আইবা আল্লাহর বন্দা হল আল্লাহর বন্দা হল আপনারা এই উদ্দেশ্য আইতা যে দানর লগে সুসা বিকে বিকে না দানর লগে সুসা বিকে না নেককারর লগে বদকার দেয়ালে মাফুরি দিন না বলে ইগু তো ই নিয়তে আইছে না আইছিল দে রতন গঞ্জর বাজারও আইছিল হুতলি সাহেব কিবলা রহমতুল্লাহ লাইর জিয়ারত আইয়া ওন দেখছে যে বালাউডি সাহেবর ইশালে সব হইছে না থি আজ দেখতাম না ওন ওন আইয়া বই গেছে সান্দুয়ার তলে হল আল্লাহ হইবানি না ইগু তো ই উদ্দেশ্য বার হইছে আইছে না তো বাকি আল্লাহরে মাফ করি দিয়া ইগুরে মাফ করতাম না ওলানি হ্যাঁ আল্লাহ হইবা ওইগুন নেককারর সিফাত এগু হামাই গেছে সারারে যে সময় আল্লাহ মাফির এলান করে দিবা যে আল্লাহরই বন্দারে মাফ করতানি না করতানা মাফ করে দিলাইবা নানি দানর লগে কিতাবিকে সুসাবিকে তো আল্লাহর বান দিয়ে কাফে দেখলা যে মৌমাছি ইয়া বইছে রসুল্লাহর কাছে গেলা তো রসুল্লাহ ফরমাইলা সবরর দামন এখতিয়ার হই যাও তোমার অগো বেঠি তোমার স্বামী শহীদ হয়ে গেছে সবরর দামন এখতিয়ার হইল ও বারই সৈন পরিশানু এর বাদে তো দাম দামাই আগুন জ্বলা আরম্ভ হয়েছে জামাই মরার জ্বলা জামাই মরার জ্বলা এখন তো জামাই জামাইয়ের বহুত ফেভার পত্রিকা বার হলে দেখা যায় জামাই রে ও বেঠিয়ে মারি ফেলাই দিয়ে জব করে কোনো কত পাকা দুই বছর আগে মনে হয় আমির সাহেব জব করে লইছে সেন ফেলাইয়া গেছ লাগিয়া ওইছে নানি ঘটনা হ্যাঁ বেঠির হক আছে নানি আপনার রূপে যে নৌ যাও না হানে বেটির হক আছে তো আল্লাহর বান্দি তো ও আল্লাহর বান্দি পরিস জামাই মরার কারণে ই খবর শুনিয়া রসুল্লাহ কইতা তুমি সবরর দামন এখতিয়ার করি লাও তোমার স্বামী শাহাদত বরণ করছে বেটি বড় জবর পরিশান হইয়া চেরার রং বদলি গেছে জামাই মরি গেছে বারুইয়া যাইতে যাইতে তিমুকি এক রাস্তাত গিয়া হইলা আবু বকর সিদ্দিক রে আবু হিসময় হরদার হুকুম নাজিল হইছে না আবু বকর সিদ্দিক রে হইয়ালে এলোমেলো অবস্থায় দেখি আবু বকর সিদ্দিকে জিকেইলা ও গো বেঠি তোমার ই হাল কি তোমার এলোমেলো অবস্থায় ইলা তো তুমি সলাফিরা করতে একটা দিন দেখছি না বলে কন্যা জানি খাব দেখি আমি বড় পরিশান হয়ে গেছি বলে খাব কিতা দেখছো বলে খাবে দেখছি আমার বিছানা তাইয়া আমার বালিশ আইয়া আমার আমার খাবড়ো আইয়া মৌমাছি এগু খালি বর অন্তাগি হন যার হন্তাগি হন যার ই খাব দেখি আমি বড় অস্থির হয়ে গেছি বলে ইটা তো ডরাইবার কিচ্ছু না বাল্লা খাব দেখছো যে সুবহান আল্লাহ বলে বাল্লা খাব কিতা দেখলাম বলে বাল্লা খাব কিতা দেখলাম বলে ই খাবে পর আগামী রাইত তোমার স্বামী বাড়ি তাইবা কথা বুঝাইছে নি ই খাবে পর আগামী রাইত তোমার স্বামী কিতা করবা বাড়ি তাইবা এমন বেঠি দুতমা থরি গেছে দুতমা ধরি গেছে যে রসুল্লাহ ফরমাইলা শাহাদত বরণ করিস হইল আর আবু করে হইতে আগামী রাইত বাড়ি থাকবে না তো দেখি লিখতাম বেটি ইকান আর কইছে না বেটিও কম নাই বেটি ইকান কইছে না যে আমি রসুল্লাহ আল্লাহ খাব খাবর তাবির হইছে মনে মনে দেখতাম জানি খাওয়ার খাট ডাক রাইত বেটি ইন্তজারের মাঝে ইন্তজারের মাঝে আখতা বেটিয়ে ওই যে কারাল বাপ দরজার ঠুকি এখন তো কলিং বেল বাড়িছে নানি আতই না অদৃশ্য আগ সাহাবায়ে কেরাম আল্লাহর হবিবর এবং সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন অগ্লোর যুগ দেখা যায় দরজা ঠুকি দেওয়া আছে কারাল বাপ
আমার জামাইয়ে দিলা ঠুকি দিতে ওলা ঠুকিটা দরজা খুলিয়েছেন, খুলিয়া দেখুন তার স্বামী আইয়া হাজির হয়ে গেছে। জোরে হন না সুবহান আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে হন সুবহান আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেমনে দেখছেন কিটা বলতে আমার স্বামী আইছেন তো মনের মাঝে দুটা মা ধরি গেলা যে রাইত রাইত কখন হইতো, আর আমি জলদি গিয়া খুশ খবরি খান আল্লাহর নবীরে গিয়া শুনাইতাম আল্লাহর হাবিবর দরবারও সুবে সাদি কইতে না হইতে দৌড়িয়া গিয়া হাজির হইলা। দূরই থাকতে রসুল্লাহ তাই হইবার আগে আমার নবী যে এলান করিয়া জানাই দিলা, ও গো বিবি, ও গো বিবি, গত রাত তোমার স্বামী বাড়িত আইসইন নানি ভাইসা। আমার নবী কিছু জানোই না, তোমার আগান সুকুম বুদাই আসলাম আমি কইব না, নবী গাইবর খবর জানোই না। রসুল্লাহ ফরমাইলা গত রাত তোমার স্বামী বাড়িতে আইসইন নানি, সে তো বোঝা যায় আল্লাহর নবীর জানা আছে না, মাথায় না বিষয়টা জানা আছে না। আল্লাহর হাবিবে ফরমাইলা, ও গো বেটি আমার খাও সত্য, তোমার স্বামী শাহাদত বরণ করিল ইসলাম, কিন্তু আবু বকর সিদ্দিককে তোমার তসল্লি দিবার লাগি, তোমার মন সান্ত্বনা দিবার লাগি যে সময় ফরমাইলি সন্ধ্যা আগামী রাত তোমার স্বামী বাড়িতেইবা, আমার আল্লাহ রব্বুল আলামিনে আবু বকর খতা, আবু বকরর খতা ঠিকাইয়া রাখবার লাগি, আবু বকরর জিন্দেগীর দাগ না লাগাইবার লাগি, তোমার স্বামীরে জিন্দা করিয়া নিয়া তোমার সামনে হাজির করি দিছ। এর লাগি বাবা হল ভাই হল আমরা ওলি আল্লাহর সঙ্গে আসি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এক নম্বর মিনান নবীনা সিদ্দিকিনা সুহাদা সালেহীন মা মানা সালেহীন, সালেহীন হইতে ওলিয়া ওলি আল্লাহ হল সঠিক ফতের দিশারি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা জনাব মরহুম মগফুর আল্লামা বালাউডি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই ওলি আল্লাহর সঙ্গে আমরা দুনিয়া তো থাকতাম হাসরের ময়দান, ওলি আল্লাহর সঙ্গে আল্লাহ আমরা হাসর নসিব কর্তা। জুড়ে আওয়াজ দিয়ে হইন আমিন, আরো জুড়ে হইন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল